কোচবিহারের শিবেশ্বর গ্রামে ভোট লুঠের অভিযোগ তুলে কংগ্রেস এবং বাম জোটের বিক্ষোভ। মূলত পুনর্নির্বাচনের দাবিতে এই দিন তারা বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী ছাড়া নির্বাচন হওয়াতে ভোট লুট হয়েছে আর রাজ্যের শাসক দল ভোট লুট করেছে অভিযোগ বিক্ষোভকারীদের। অবিলম্বে এই বুথে আবার ভোট করানোর দাবি জানান তারা। এই দিন তারা দিনহাটা ডিসিআরসির সামনে গিয়ে বিক্ষোভ দেখান। মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে, মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, শাসক দল যা খুশি তাই করছে। মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে, মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, শাসক দল যা খুশি তাই করছে। মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে, মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। নর্মাল হতো না, 27 পারতো না, সেন্ট্রাল মানে থাকলে ওরা সুন্দর ভোট হতো। 27 ভোটে 3টে বার প্রবার। গতকাল যে নির্বাচন 30 পঞ্চায়েত নির্বাচন হয়েছে, সেখানে বহু জায়গায় ছাপ্পা হয়েছে। হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনী ছিল না, রাজ্যের এই লাঠি বাহিনী ছিল, তাদের সুরক্ষা করতে পারেনি বুথ, সেখানে ছাপ্পা হয়েছে। তার জন্য যে যে বুথে ছাপ্পা হয়েছে সেই সেই বুথগুলো নিয়ে বিডিও সাহেবের সঙ্গে কথা বললাম। তার মধ্যে আমাদের ওকরাবাড়িতে ছাপ্পা হয়েছে 3টা 4টা, তার মধ্যে একটাতে তো বাক্সই পাইনি, আর বাকি 3টার মধ্যে 1টা বুথে রিপোল হবে।